ওয়াইজা কিলান শুজু, যখন তোমাদেরকে বলা হয় খাড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ফাং শুজু, তোমরা দাঁড়িয়ে যাও। তারপরে আরবিটা যদি বুঝি না হয় ছোট্ট একটা ভাষায়, বাংলা ভাষায় আঙ্গ খিচড়ি ভাষায়, আমরা যে সময় ঘর বানাই, ঘরের ফাউন্ডেশন যেরকম মসজিদ বানানো হবো, মসজিদের ফাউন্ডেশন ফার্স্টে খোঁটা গাড়ছি, তারপরে ভীম ডালা হবো, আর ইটটি ভীমের উহরেই না মধ্যে ইট, এনে কটা ইট, অনেক কটা ইট, ওইরকমই ঘর হবো কি, ওটার ঘর পাবো কি, ইট বাড়া হবো, এখানে বালা দিয়ে তুলি ইট বাড়া, যদি এখানে কান্দি দিয়ে তুই কান্দি, কিন্তু এক ইটের ঘুরে আরও কিট, এক ইটের ঘুরে আয়ের কিট, লাইন করে তর্তিব স্টেপ বাই স্টেপ রাখলি ঘর। কিন্তু মজলিসটা মনে করে ইট গুণা তর্তিব আর বহে নাই, বাড়া বাড়া নাকতেছে, এটাই গিয়ে এই হিপাসের ডি। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মজলিসে এরকম করে বসো যে আগের থেকে ফিলিপ ফিল আপ করে বসো, পরে যারা আসবে তারা আসার পরে জানি বসার জায়গা পায়, তারা আসার পরে যাতে বসার জায়গা পায়। যদি ফার্স্টে আমরা পাশেই বোঝাই করি, ফাঁকের দিকে দেখবে যে বোঝাই, হ্যাঁ বাড়ি মিশে গে বা মানুষ আছে জামুগুনে, কিন্তু আসলে তো সামনে খালি, পাশে যারা আছে একটু আগে আহি, যার মধ্যে গরম জায়গা করছি আবার আরেকখানে বলি গরম হবই, একটু আগে আহি ভাই, বাসা নিশ্চয়ই বুঝছি। আরবি ভাষায় একটা শব্দ আছে, আল আকলু তাকমিলুল ইশারা, আঙ্গ ভাষায় এলো আকমল আকল মন্দের জন্য ইশারাই কাফি, আকলমন্দের জন্য ইশারাই কাফি, অল্প এগিয়ে এগিয়ে যেই তো সবই শিক্ষিত জামানা সবই বুঝি, আর না বুঝে একটা বাহিনী মনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسلاه بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد الله شانه কিছু জিকির করে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله 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 لا اله الا الله لا محبوب الا الله لا مجود الا الله لا مقصود الا الله لا اله الا الله محمد رسول الله وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله ذو الفضل العظيم
وقال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها لا تعلم ما ينفق شماله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাবারক তাআলার লাখ লাখ ইহসান যিনি আমাদের সবাইকে এই বাবরকত মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আজকের এই জলসাহের সম্মানিত সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই মুফতি জাহাঙ্গীর হোসেন এবং উলামা ইকরাম ও আমার শিক্ষকেরা তথা আমার সামনে উপবিষ্ট শিক্ষক রয়েছেন ও মুরব্বিয়ান সমাজ রয়েছে, আমার সমবয়সের ভাই বন্ধু রয়েছেন, তাই সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এখন আমি যে আয়াতটা বললাম আর যে হাদিসটা বললাম যতদূর সম্ভব হয় এই একটা আয়াত আর একটা হাদিস এর বিষয়ে কিছু করে শেষ করবো ইনশাল্লাহ। যেহেতু রাত অনেক হয়েছে, মেহমানও অনেক রয়েছে, তাই যতদূর সম্ভব হয় দুইটা আয়াত একটা হাদিস আর একটা আয়াত শেষ করার চেষ্টা করবো।